হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কাউনের চালের পায়েস। তো চমৎকার রেসিপিটি চলুন শুরু করি। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম কাউনের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আমি সাথে নিচ্ছি হচ্ছে নর্মাল গরুর দুধ 2 কেজি। এবার আমি এটাতে কাউনের চালটা দিয়ে দিলাম, সাথে দিচ্ছি হচ্ছে দারুচিনি এবং এলাচ। বন্ধুরা, এটা প্রায় 20 মিনিট আমি রান্না করব। করার পরে দেখুন এভাবে ফুটে আসলে আমি চুলার জালটাকে একেবারে কমিয়ে দেব এবং এলাচ এবং দারুচিনি যেগুলো দিয়েছিলাম এগুলো আমি কি করব উঠিয়ে ফেলে দেব, যাতে করে পরিবেশনের সময় এগুলো মুখে না লাগে। বন্ধুরা, এবার অ্যাড করতেছি হচ্ছে চিনি। আমি যদিও এটাকে খেজুরের গুড়ের পায়েস আমি রান্না করবো, তারপরে হচ্ছে চিনি অ্যাড করতেছি যাতে করে মিষ্টিটা কড়া হয়। তো বন্ধুরা, খেজুরের গুড় কিন্তু অনেকে একটা বিপত্তিতে পড়েন যে খেজুরের গুড় যখন পায়েসে অ্যাড করেন তখন কিন্তু আপনার এই খেজুরের গুড়টা অ্যাড করার সাথে সাথে পায়েসটা ফেটে যায়, অর্থাৎ দুধটা ফেটে যায়। এই জন্যে আপনারা করবেন কি, সেটা হচ্ছে পায়েসটাকে একটু ঠান্ডা করবেন, চুলার বন্ধ করে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে ঠান্ডা করে, তারপরে এইভাবে আমি যেভাবে কুচি করে খেজুরের গুড়টাকে নিয়ে নিলাম, এভাবে দেওয়ার পরে হালকা দেখুন ভালো করে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন। আর যদি আপনি চান তাহলে খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে লিকুইড করে চুলায় জাল দিয়ে সেটাও নিতে পারেন, সেটা আবার ঠান্ডা করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ লবণ। বন্ধুরা, এবারে অ্যাড করব নর্মাল আমরা যেই পেস্তা বাদাম বলি, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। ধরো আমি 7 জন পরিমাণ এখানে করেছি। দেখুন আমি 7টা সুইট বাটিতে আমি ডেজার্টটা ঢেলে নিচ্ছি। এটা পরিবেশনের আগে একটু ঠান্ডা ডেজার্ট, যে কোনো ডেজার্ট আইটেম আপনার ঠান্ডা হলে খুব ভালো লাগে। এবার আমি এটা ডেকোরেশন করবো, যে প্রথমে দিচ্ছি কাঠবাদাম, পরে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ দিব। দেওয়ার পরে বন্ধুরা দেখুন এটা কিছুক্ষণ রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখে অথবা একটু সময় দিলে নর্মালি রেখে তারপরে পরিবেশন করবেন যাতে এবং খুব ভালো একটা টেস্ট পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাসায় তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।